আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সঠিকভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো অনেকে আছেন যারা কিনা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, কিন্তু সঠিক নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন না করার কারণে একটা সমস্যা পড়তে পারেন। তো কী সমস্যা পড়তে পারেন সেটা আমি ভিডিওর মাঝে বলে দিব। তো এখন চলুন দেখা যায় কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার ফেসবুকের যে ফেসবুক অ্যাপটাতে, অ্যাপটাতে আপনারা ফেসবুক আইডিটা লগ ইন করবেন। যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি এখানে ডান পাশে একটা মেনু বাটন দেখতেছে, মেনু অপশনে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে সেটিং নামে আরেকটা অপশন আসবে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচে নামবেন। নিচে গিয়ে এখানে দিতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন। চেঞ্জ পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে তিনটা কালি করে আছে দেখতে পাচ্ছেন। এখানে তিনটা কালি করে কী করতে হবে এটা আমি বলে দিচ্ছি। উপরে যে কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দেবেন, অর্থাৎ বর্তমানে আপনার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দেবেন। আর এখানে দিতে পারতেছেন নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন এই পাসওয়ার্ডটা দেবেন। আবার এখানে দিতে পারতেছেন ডি টাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি উপরের ঘরে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচের ঘরে সেম পাসওয়ার্ডটা আবার দেবেন। এটা দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড, এই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখানে আমি আমার নামে নতুন পাসওয়ার্ডটা দিব। এই নতুন পাসওয়ার্ড, উপরে ঘরে পুরাতন পাসওয়ার্ড আর নিচের দুই ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দিতে পারতেছেন আপডেট পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ডটি ক্লিক করবেন। আপডেট পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসলে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে এখানে। এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন রিভিউ আদার ডিভাইস, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে এখানে টিক মার্ক দিয়ে আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার যতগুলো মোবাইলে ফেসবুক আইডিটা লগ ইন করা থাকবে সবগুলো মোবাইলে আপনার লগ আউট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন স্টেট লগ ইন, স্টেট লগ ইনে দেওয়ার পর আপনি যদি কনফার্ম দেন তাহলে আপনার মোবাইলের যদি আপনার আইডিটা যদি অন্য কোনো মোবাইলে লগ ইন করা থাকে তাহলে তাদের এখানে লগ ইনে থাকবেন। আর উপরে রিভিউ আদার ডিভাইসে যদি দিয়ে মার্ক করে যদি আপনি অপশন কনফার্ম করেন তাহলে আপনার আইডিটা যতগুলো মোবাইলে লগ ইন করা আছে সবগুলো মোবাইলে লগ আউট হয়ে যাবে। তা আপনারা অবশ্য উপরেরটাতে দিবেন, নিচেরটাতে দিবেন না, আমি উপরেরটাতে দিয়ে কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পর আপনার আইডিটা যতগুলো মোবাইলে লগ ইন করা থাকবে সবগুলো মোবাইলে এখানে শো করবে। তো এখানে আমারটা যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটা লগ ইন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন লগ আউট অফ সেকশন, লগ আউট অল সেকশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুকের আইডিটা যতগুলো মোবাইলে লগ ইন করা থাকবে সবগুলো মোবাইলে লক আউট হয়ে যাবে এই লক আউটে দেওয়ার পরে। তো এখন আমার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেলো।